আমাদের দেশে যে কয় ধরনের সঞ্চয়পত্র চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি লাভ পেনশনার সঞ্চয়পত্রে কিন্তু পেনশনার সঞ্চয়পত্র সাধারণত আমরা সকলে কিনতে পারব না কারণ যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য কিন্তু পেনশন সঞ্চয়পত্র চালু আর পেনশনার সঞ্চয়পত্রের পরেই সবচেয়ে বেশি লাভ রয়েছে আপনার বেশি মুনাফা দেওয়া হয় আপনার পরিবার সঞ্চয়পত্রে বন্ধুরা আজকের ভিডিওতে পরিবার সঞ্চয়পত্র আপনারা কোথা থেকে কিনতে পারেন কারা কারা কিনতে পারেন এবং কত পার্সেন্ট হারে মুনাফা দেওয়া হবে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে তার আগে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে বন্ধুরা পরিবার সঞ্চয়পত্র বাংলাদেশে দু সাল থেকে চালু রয়েছে পরিবার সঞ্চয়পত্রে আপনারা দশ হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লাখ দুই লাখ পাঁচ লাখ এবং দশ লাখ টাকা এই মূল্যমানের আপনারা সঞ্চয়পত্র পাবেন এবং একক নামে সর্বোচ্চ আপনারা পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত পরিবারের সঞ্চয়পত্র কিনতে পারেন এবার সাধারণত প্রশ্ন আসে যে এই পরিবার সঞ্চয়পত্র আমরা কোথা থেকে কিনতে পারব পরিবার সঞ্চয়পত্র আপনারা জাতীয় সঞ্চয় ব্যুরো যেটা হচ্ছে সঞ্চয় অধিদপ্তরের জেলা পর্যায়ের যে অফিস সেখান থেকে কিনতে পারেন বাংলাদেশ ব্যাংকের সকল শাখা থেকে কিনতে পারেন এবং বাণিজ্যিক ব্যাংকসমূহ যেমন সোনালী জনতা অগ্রণী রূপালী এই সব ব্যাংক থেকে কিনতে পারেন তাছাড়াও আপনার ডাকঘর থেকে আপনি কিনতে পারেন এবং সেখান থেকে আপনি মুনাফা তুলতে পারেন আর পরিবার সঞ্চয়পত্রের মেয়াদ আপনার সর্বোচ্চ পাঁচ বছর এখানে এক বছর থেকে পাঁচ বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর মেয়াদী সঞ্চয়পত্র হয় আপনি যে কোনো মেয়াদে এই সঞ্চয়পত্র কিনতে পারেন এবারে যে বিষয়টা সর্বাধিক গুরুত্ব পায় সেটা হচ্ছে যে মুনাফা আসলে আমরা যে কারণে সঞ্চয়পত্রে বিনিয়োগ করি মুনাফা অধিক মুনাফা লাভের জন্য আমরা বিনিয়োগ করে থাকি তো কত পার্সেন্টের মুনাফা দেওয়া হয় আপনি যদি মেয়াদ আনতে তোলেন তাহলে আপনার মেয়াদান্তে মানে পাঁচ বছর এগারো দশমিক পাঁচ দুই পার্সেন্টে মুনাফা পাবেন আর প্রতি মাসে মুনাফা উত্তোলন করা যায় এটা হচ্ছে পরিবার সঞ্চয়পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি আপনি প্রতি মাসে কিন্তু মুনাফা উত্তোলন করতে পারবেন অন্য সঞ্চয়পত্রে সাধারণত আপনার তিন মাস বা ছয় মাস অন্তর অন্তর আপনাকে মুনাফা তুলতে হয় কিন্তু পরিবার সঞ্চয়পত্রে আপনি প্রতি মাসেই কিন্তু মুনাফা তুলতে পারেন আপনি এক লক্ষ টাকায় প্রতি মাসে নয়শো ষাট টাকা মুনাফা পাবেন এবং এখান থেকে আপনার উৎসেকর কাটা হবে উৎসেখর হচ্ছে টেন পার্সেন্ট উৎসাহর কাটা হবে এবং টেন পার্সেন্ট হচ্ছে ছিয়ানব্বই টাকা বাদ দিয়ে আপনাকে নিট মুনাফা দেওয়া হবে আটশো চৌষট্টি টাকা আর আপনারা যদি ম্যাথ পূর্তির আগে নবদায়ন করতে চান তাহলে প্রথম বছর আনতে নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট দ্বিতীয় বছর আনতে দশ পার্সেন্ট তৃতীয় বছর আনতে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এবং চতুর্থ বছর আনতে এগারো হারে মুনাফা পাবেন এবার আসা যাক কর্তনের বিষয়টা আপনি যদি পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে আপনার পাঁচ লাখ টাকার মুনাফার উপরে পাঁচ করেন তাহলে আপনার মুনাফার উপরে দশ হারে উচ্ছে কর্তন করা হবে এবারে কারা কারা আসলে এই পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন আঠারো বছর এবং চতুর্থ বয়সের যে কোনো বাংলাদেশি মহিলারা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন আর পরিবার সঞ্চয়পত্রে সাধারণত মহিলাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি তবে যে কোনো বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী এখানে পুরুষ এবং মহিলা হতে পারেন যদি শারীরিকভাবে প্রতিবন্ধী হন তাহলে তারা কিন্তু পরিবার সঞ্চয়পত্র কিনতে পারেন আর পঁয়ষট্টি বছর এবং তদুর্ধ বয়সী যে কোনো বাংলাদেশী নাগরিক কিন্তু এটা কিনতে পারেন এখানেও যদি পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে পুরুষ বা মহিলা হন তারা কিন্তু এই পরিবার সঞ্চয়পত্র কিনতে বন্ধুরা পরিবার সঞ্চয়পত্র কেন অত জনপ্রিয় কারণ হচ্ছে এখানে মাসিক ভিত্তিতে আপনার মুনাফা দেয়া হয় আপনি প্রতি মাসেই কিন্তু মুনাফা পাবেন আর নমিনি নিয়োগ করা যায় এবং নমিনি নিয়োগ যাকে করছেন তাকে যে কোনো সময় আপনি নমিনি পরিবর্তন এবং বাতিল করতে পারেন আর সঞ্চয়পত্রের ক্রেতা যিনি তার মৃত্যুর পর নমিনি কিন্তু সাথে সাথেই আপনার সঞ্চয়পত্র নবদায়ন করে টাকা উত্তোলন করতে পারবেন বা যদি চান যে মেয়াদ পূর্তির পরে তিনি মুনাফা তুলবেন তাহলে সেটাও কিন্তু তোলা যায় বন্ধুরা এই ছিল আপনার পরিবার সঞ্চয়পত্র নিয়ে সমস্ত তথ্য আশা করি যারা পরিবার সঞ্চয়পত্র কিনতে চান তাদের অনেকটাই কাজে লাগবে তাহলে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন